ইয়াঙ্গনে আটই সেপ্টেম্বরে ট্রাফিক পুলিশ পোস্টে হামলার দৃশ্য এটি সেদিন এরকম আরও বিস্ফোরণ ঘটেছিল একটি ট্রেনে চারজন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল গত অগস্ট মাসে বেশ কিছু স্থানীয় প্রশাসককেও হত্যা করা হয় এমন হামলার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে দেশজুড়ে এসব কাজ বেসামরিক মিলিশিয়াদের একটি নেটওয়ার্কের যারা লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছে তারা নিজেদের নাম দিয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ গঠিত হয়েছে গণতন্ত্রপন্থী প্রতিবাদকারী পুলিশের চাকরি থেকে পালিয়ে আসা ব্যক্তি এবং সাধারণ জনগণ নিয়ে যারা বলছে হাতে অস্ত্র তুলে নেয়া ছাড়া তাদের গত্যন্তর নেই আমি এর আগে কখনো অস্ত্র ছুঁয়ে দেখিনি কিন্তু সামরিক বাহিনী আমাদের উপর উৎপীড়ন চালাচ্ছে ভাঙা চালের মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে আমার পরিবার তারা আমার বাড়িতে হানা দিয়েছিল চেষ্টা করেছিল আমাকে ধরতে আমি আর মেনে নিতে পারছিলাম না সুতরাং জঙ্গলে এসে হাতে অস্ত্র তুলে নিয়েছি কিন্তু তারা অস্ত্রে শস্ত্রে যথেষ্ট সজ্জিত নয় কানি নামক এই অঞ্চলটিতে তারা হাতে তৈরি এরকম বন্দুক হাতে তৈরি বোমা দিয়েই লড়াই করে যাচ্ছে মিয়ানমারের সুসজ্জিত ও প্রশিক্ষিত সামরিক বাহিনীর বিরুদ্ধে কিছু কিছু ক্ষেত্রে দশকের পর দশক সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা কিছু সশস্ত্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী পিডিএফ সদস্যদের প্রশিক্ষণ ও আশ্রয় দিয়ে যাচ্ছে সশস্ত্র সংগ্রাম এখন গান গয়ের মতো কেন্দ্রীয় সমতল অঞ্চলেও চলছে যেসব জায়গায় আগে কখনো লড়াই হয়নি কোনো কোনো ক্ষেত্রে সামরিক বাহিনীর পাল্টা জবাব হল গণহারে সবাইকে শাস্তি দেয়া চীন প্রদেশে পিডিএফের একটি হামলার পরের চিত্র এটি সামরিক বাহিনী তানতালান শহরে অভিযান চালিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং শহরের আট হাজার লোককে এলাকা ছেড়ে পালাতে বাধ্য করেছে আর অঞ্চলটির রাজধানী হাকতায় এই বাড়িগুলো সামরিক বাহিনী ধ্বংস করে দিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে আটক করা এই সব পিডিএফ সদস্যদের দেখানো হচ্ছে তাদের কারো কারো মুখে ক্ষতের চিহ্ন বেশ স্পষ্ট এদের সাথে আটক হওয়া অনেকেই মারা গিয়েছে মিনকো থিয়েন নামের এই লোকটি আটক হয়েছিলেন গত পঁচিশে সেপ্টেম্বর পরের দিন তার পরিবারকে জানানো হয় তিনি মারা গিয়েছেন সামরিক বাহিনীর লোকেরা তার মৃতদেহ পুড়িয়ে দেয় আট মাস আগে সেনা অভ্যুত্থানের পর প্রায় বারোশো লোককে হত্যা করা হয়েছে আটক করা হয়েছে আরও হাজার হাজার লোক এরকম নিষ্ঠুর অভিযান চালানো সত্ত্বেও সাধারণ জনগণ সেনাশাসনের বিরোধিতা করছে রাস্তায় নামছে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে Yeah!